আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দেশি শাল। আজকের এই পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই ক্রিসপি হানি গার্লিক চিকেন। এই লকডাউনে ঘরে চাইনিজ রেস্টুরেন্টের খাবারের স্বাদ পেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চলুন তাহলে আজকের রান্নাটি শুরু করি। নিয়ে নিচ্ছি একটি চিকেন ব্রেস্ট হাফ কেজি পরিমাণ, যা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দুই টেবিল চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট, এক টেবিল চা চামচ রেড চিলি সস, গুঁড়া মরিচ হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার 4 চা চামচ, এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মেশাবো যাতে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। মেশানো হয়ে গেলে দিব সয়া সস 1 টেবিল চা চামচ। সয়া সস দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর একটি প্যানে 1 লিটার তেল গরম করে এতে আমি দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেন পিসগুলো। খেয়াল রাখতে হবে সবগুলো পিস একেবারে দেওয়া যাবে না, একটি একটি করে দিতে হবে যাতে একটির গায়ে অন্যটি লেগে না যায়। এভাবে সবগুলো চিকেন পিস মিডিয়াম আঁচে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চিকেন পিসগুলো একটি পাত্রে তুলে রেখে দিব। এখন আমি একটি শুকনো প্যানে 3 টেবিল চা চামচ পরিমাণ তিল হালকা ভেজে তুলে রেখে দিব। এটা আমার রান্নায় কাজে লাগবে। রান্নার জন্য হাঁড়িতে 2 টেবিল চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিব। হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চা চামচ পরিমাণ টমেটো সস। সামান্য নেড়ে দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস। এতে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চা চামচ, মধু 1.5 টেবিল চা চামচ। এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব কিছুক্ষণ। এই মশলাটা কিন্তু অনবরত নাড়তে হবে। Thank you.
আঠালো ভাব চলে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ পর ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ। এবং হাফ চা চামচ পরিমাণ চিলি সস অ্যাড করব। সব উপকরণ দেওয়া শেষে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট পর মশলাটা ঠিক হয়ে আসলে এতে দিয়ে দিব ফ্রাই করা চিকেনগুলো। এই সময় রান্নারাজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলারাজ বেশি না হয়। আর একটি কথা, এই রান্নায় কিন্তু আমি লবণের ব্যবহার করিনি, কারণ সয়া সসেই যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আপনারা ঝাল মিষ্টির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাটা মাংসের গায়ে এভাবে আঠালো ভাব তৈরি করলে এতে অ্যাড করব ভাজা তিল অর্ধেকটা, বাকি অর্ধেক আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল আমার ক্রিস্পি চাইনিজ হানি গার্লিক চিকেন। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, কিংবা পোলাওর সাথেও মন্দ লাগবে না। রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।